হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। সিম্পল ডেইলি লাইফ উইথ পিয়ালিস কিচেনে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর ছোট্ট বন্ধুদের জানাই প্রচুর ভালোবাসা আর বড়দের জানাই প্রণাম। জানি আজকে আমার দিনটা শুরু করছি, বাট আজকে আমি ডেইলি রুটিন তো তোমাদের সাথে প্রতিদিন শেয়ার করি, তবে আজকে আমি আলমারি গুছাতে গুছাতে মনে হলো যে আমার এই ছোট্ট শাড়ির কালেকশন থেকে তো আমি তোমাদের সাথে কিছু শাড়ি শেয়ার করি। তো যাই হোক না কেন বন্ধুরা, একটা কথা মনে রাখবে, তোমরা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখছো, লাইক করছো, সাবস্ক্রাইব করছো, তার জন্য অনেক 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 ধন্যবাদ। আর তোমরা সিম্পল ডেইলি লাইফের যদি উইথ পিয়ালিস কিচেন যদি এর ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক করে দাও, কমেন্ট করে দাও আর শেয়ার করে দাও। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তোমরা পাশে আছো বলেই আমি সকালবেলা ঘুম থেকে উঠে আবার হাসি মুখে প্রতিদিনের ব্লগগুলো শুরু করতে পারি, আমার ডেইলি রুটিনটা করতে পারি। আর আজকে চলে এসেছি আমার খুব ছোট্ট শাড়ির কালেকশন নিয়ে। তোমাদেরকে তো আগেই বলেছি আমার আরও আরও খারাপ অবস্থা ছিল যখন আমি সমস্ত কিছু নিজে হাতেই সামলাতে হয়েছে, আমার সংসার থেকে সমস্ত কিছু, মা হয়তো কোনো সময় কাজ থাকতো কোনো সময় কাজ থাকতো না, সেই সমস্ত ছেড়ে দিয়ে হঠাৎ করে আমার এই দামি দামি শাড়ি কেনা। কোনো সময় কেউ হয়তো গিফট করেছে কয়েকটা, হয়তো আমি হয়তো খুব কম দামি শাড়ি কিনেছি, আবার তার মধ্যেই সেজেগুজে কোনো জায়গায় অকেশন অ্যাটেন্ড করেছি। তো অকেশন অ্যাটেন্ড করাটা বড় কথা না আমার কাছে, সেখানে প্রেজেন্ট থাকাটা হয়তো, আবার সবসময় সব অকেশনে আমি হয়তো যেতে পারি, কম সস্তার শাড়ি পরেও অনেক সেজে গুজে গেছি, সবাই বলেছে ভীষণ ভালো হয়েছে। তো যাই হোক না কেন আমার এই ছোট্ট শাড়ির কালেকশন তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি। তোমাদের কেমন লাগলো এই আমার শাড়ির কালেকশনটা সেটা অবশ্যই আমার ভিডিওতে তোমরা একটুখানি জানিও কমেন্ট বক্সে, কিন্তু জানাতে কিন্তু ভুলো না, আমি কিন্তু অপেক্ষায় থাকবো। তো যাই হোক, ফার্স্টেই দেখাই এই শাড়িটা, এটা দেখতে পাচ্ছ, এটা অনেক দিন আগের কেনা, যখন আমি স্কুলে প্রথম স্কুলটা যেখানে চাকরি করতাম আর কি, সেখান থেকে আমি এই শাড়িটা মানে পয়সা পেয়ে আর কি কিনেছিলাম। এই শাড়িটা আমার খুব প্রিয় শাড়ি, এটা একটা লাল রঙের দেখতে পাচ্ছ ঢাকায়। এই শাড়িটা প্রায় দাম নিয়েছিল ওই তখনকার 950 টাকা, তখনকার 950 টাকা, মানে বুঝতে পারছো, মানে এটা কিনেছিলাম আমি ওই 2012-13 দিকে, তাও আমার শাড়ি যেহেতু পরি না তো প্রায় নতুনের মতোই আছে। তো এটা গেল একটা কালেকশন। আচ্ছা, আর এইটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে আমার মেনলি, এইটা আমি মানে এটা বিয়ের শাড়ি, বুঝতে পেরেছো তো, বউ ভাতের সময় তখন আমাদের খুবই মানে আমার হাজব্যান্ড তো সেরকম কাজ টাজ করে না, কমই দেখে শুনে, আমি যদিও লাভ ম্যারেজ বাবা মা দাঁড়িয়ে থেকে দিলেও তাহলেও এই কম দামি শাড়িটাই আমাকে দিয়েছিল। যাই হোক না কেন সেটাই তখন অনেক কিছু ছিল আর কি, আমি নিজেই পছন্দ করেছিলাম, অনেক ব্যাপার ছিল। তো যাই হোক, এই শাড়িটাও আমার খুব পছন্দের শাড়ি, এটা আমার হলো বউ ভাতের কালেকশন। তো যাই হোক, এইবার বন্ধুরা দেখো এই যে শাড়িটা, এটা হয়তো তোমরা ভাববে যে এই একটা সাদা শাড়ি গোল্ডেন, কিন্তু বিশ্বাস করো বন্ধুরা, এই কালারের শাড়িটা যদি আমি কোনো গোল্ডেন কালার ব্লাউজ বা ধরো লাল কালারের ব্লাউজ দিয়ে পরি ভীষণ ভালো লাগে। আর এই শাড়িটা মাত্র গড়িয়াহাটে আমি 500 টাকা দিয়ে কিনেছিলাম। এর কালেকশনটা তোমরা দেখো, মানে এর নেট এই যে দেখতে পেয়েছ, এইটা মাত্র 500 টাকা দিয়ে আমি গড়িয়াহাট থেকে এটা কিনেছিলাম, মানে এটা আমার খুব পরেছিলাম, খুব সুন্দর লাগছিল। কিন্তু সবটাই তুমি কম দামি শাড়ি পরতেই পারো, কিন্তু সবটাই নির্ভর করে সাজার ওপরে। আমার কোনো দামি শাড়ি তোমাদেরকে আমি দেখাতে পারবো না, না আমার কাতান আছে না কিছু, কিন্তু যেটুকু আর কি। আর এইটা হচ্ছে, আর শাড়িগুলো এবার আমি ইস্ত্রি করে পরিষ্কার করে আয়রন করে আমি রাখছি। আর দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে আমার গায়ে হলুদের শাড়ি, তাও এখনো রয়েছে আর কি সুন্দরভাবে। আর এই শাড়িটা আমার খুব পছন্দের শাড়ি, দেখো এটা আমার মাসি দিয়েছিল, এটা আমার খুব ভালো লাগছে, দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা, এটা আমার গৃহপ্রবেশ যেদিনকে হলো, আমার এই নতুন বাড়ির গৃহপ্রবেশ, তো সেদিনকে মাসি আর কি কিনে দিয়েছিল এই শাড়িটা, বেশ দাম নিয়েছিল। আর এই শাড়িগুলো পরতে তো আমার ভীষণ ভালো লাগে, তো এই শাড়িটা দিয়েছিল। তো যাই হোক, এই যে আমার এই শাড়িটা হচ্ছে ব্লু রঙের একটা ঢাকাই, মানে কিছুই করা নেই, এইটারও দাম নিয়েছিল প্রায় 600 টাকার মতো। এটা ওই আমার যখন সেকেন্ড টাইম কার্তিক পুজো হলো, মানে কার্তিক ফেলা হয়েছিল, তখন আর কি এই শাড়িটা আমি কিনেছিলাম, বাট তখন তো ওই ব্লু কালো পরতে পারবো না বলে পরিনি, রেখে দিয়েছিলাম। তো যাই হোক, এগুলোর দেখতেই পাচ্ছ সবই আমার পাওনা মতো শাড়ি আর কি, সেইভাবে নিজের সমস্ত কিছু গুছোতে গিয়ে আর নিজের কোনো শখ পূরণ করে হয়নি। তো যাই হোক, এই শাড়িটাও খুব পছন্দের, আমার স্কুল থেকে
মানে 2000 ওই 21-এর সময় আর কি ম্যারেজ অ্যানিভার্সারি হয়েছিল, তো বিবাহবার্ষিকীতে এরকম আর কি এই শাড়িটা আমাকে দেওয়া হয়েছিল। এইটা দেখতে পাচ্ছ, স্কুলের টিচাররা সবাই মিলে এই শাড়িটা আমাকে দিয়েছিল, আর এইটা দিয়ে এইটা হলো তার আঁচলটা। তো এইভাবেই এই শাড়িটা দেখতে পাচ্ছি, শাড়িটাও আমার খুব পছন্দের। আর এইটা আমি একটা বুটিক থেকে কিনেছিলাম, এই যে এই শাড়িটা, এই যে লেখা লেখা শাড়িটা দেখতে পাচ্ছ, এর কালেকশনটা। এটা আমি একটা ঢেউ বলে বুটিকা তখন পরেছিলাম, ভীষণ প্যাশন করে দিয়েছিল আর কি, ঘুমুর দিয়ে ওই কানের তারপরে হাড় এই সমস্ত সব বানিয়ে দিয়েছিল নাচের ঘুমুরটা দিয়ে। তো যাই হোক না কেন, এইটা আমি একটা কালেকশন তোমরা দেখতে পাচ্ছ। আর এইটা এইটা হচ্ছে আমার বড় মাসি দিয়েছিল বিয়েতে, এখনো রয়েছে, আর এই শাড়িটা আমার খুব পছন্দের দেখতে পাচ্ছ। এইটা আমি ওই তোমার ফুলসজ্জার দিন রাত্রির বেলা আমাকে তত্ত্বে পাঠানো হয়েছিল, এটা বড় মাসি দিয়েছিল, আমার তখনই খুব পছন্দ ছিল, তখন দেখতেও সুন্দর লাগছিল আর কি পরে। তো যাই হোক, এখনো ভালো লাগে এটা পরলে, এই শাড়িটা আমার। আর এইটা হলো, এই শাড়িটা আমি আমার মাসির ছেলের বিয়ে ছিল তখন এটা আমি কিনেছিলাম, বুঝতে পেরেছো? এই শাড়িটা, এটা কিছুই নেই, বাট এটার আমি একটা কি পেয়েছি যে এইটার দেখো শাড়িটা জাস্ট এই, মানে কিছু নেই, কিন্তু ওই ব্লাউজটার জন্য জাস্ট ম্যাটার করে। তো ব্লাউজগুলো আমি তোমার সাথে শেয়ার, বাড়ি গোছানোর পরই দেখতে পাচ্ছো এবার ঝুল ঝাড়তে শুরু করে দিয়েছি সকাল সকাল, ভীষণ ঘরটার মধ্যে না এত ঝুল হয়েছিল চিন্তা করতে পারবে না, চারিদিকে ঘরে বাইরে। এবার আমার অস্বস্তি হচ্ছিল সেই কারণে ঝুল ঝাড়তে শুরু, এক হাতে ফোন আর এক হাতে এইভাবে যে ঝুল ঝাড়া কতটা কষ্টকর ছিল সেটা একমাত্র আমি বুঝতে পারছি। আসলে এই শাড়িটা পেয়ে যে আমি কতটা খুশি সেটা এইভাবে না দেখালে আমার মনে হচ্ছিল না। তো যাই হোক বন্ধুরা, আমি এই ছোট্ট শাড়ির কালেকশানটা তোমাদের সাথে শেয়ার করেছি, আমার খুবই আনন্দ লাগছে যে এতদিনের পুরনো শাড়ি, হ্যাঁ অ্যাকচুয়ালি মনে হচ্ছে যেন আমি দোকানের মতো আর কি বিজ্ঞাপন করছি, না এগুলো আমার একদমই পুরনো শাড়ি। তো আমি এইভাবেই আর কি শেয়ার করে দিয়েছি তোমাদের সাথে ছোট্ট করে। তো যাই হোক না কেন বন্ধুরা, এরপর তো শাড়ি টাড়ি হয়ে গেছে, এরপর আমাকে লেগে পড়তে হবে আজকের মতো ওই ডিমের ঝোল ভালানোর কাজে। ডিমের দেখো বন্ধুরা, ডিমের ঝোল বানাবো আর ওদিকে তোমার বেগুন ভাজবো। ডিম আলু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, একটু নুন দিয়ে দিয়েছি, গ্যাসটা আস্তে করে দিয়ে ডিমটা আমি সেদ্ধ করতে বসিয়ে এবার হচ্ছে যে কড়ার মধ্যে তারপর ডিম আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে নিয়ে কড়ায় তেল দিয়ে দিয়েছি, তেলটা তো গরম হচ্ছেই। এইবার তেল গরম করার পরে প্রথমে বেগুনটা ভেজে নেবো, কারণ বেগুনটায় বলেছে শুকনো লঙ্কা আর ওই পেঁয়াজ দিয়ে আমরা তো একটু মেখে খাই ওইটা, আর একটু আলু ডিম ভেজে নেব, আলু ডিম, কারণ তরকারিটা করার আগে তো যেহেতু সেদ্ধ করা আছে বেশি জল দিতে হবে না, আলু ডিমটা সেদ্ধ করে নেবো। তো বেগুন ভাজতে দেখতে শুরু করে দিয়েছি অলরেডি, বেগুন ভাজা আর দেখতে শুকনো লঙ্কা দিয়ে দিই, বেগুন ভাজা দিয়ে খেতে না এই সকাল ভাতটা খুবই সুন্দর লাগে। তো যাই হোক, খাওয়া দাওয়া জামা কাপড় পরা সাজা গোজা এটার মধ্যে আর কি আছে, মানে এগুলোই তো মানে যে জীবন। তো আমি সব কিছুর মধ্যে একটা ছোট্ট কথা শেয়ার করি তোমাদেরকে, যে বলেছিলাম কালকে জানতে পারলাম যে স্ত্রীটা মারা গেছে, তো খুবই কষ্ট হচ্ছে ভেবে যে এরকম একটা ঘটনা ঘটে গেছে আমাদের পাড়ার মধ্যে, ভীষণ আতঙ্কের মধ্যে আছি। তবু আর কি মনটায় অনেক কিছু হচ্ছে, তবুও রান্না খাওয়া তো বন্ধ করলে চলবে না, সেটা তো করতেই হবে, এই করে চলেছি। দেখো পেঁয়াজ আদা রসুন এবং তেজপাতা টমেটো সমস্ত কিছু দিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি, আর ওই যে তেলের যে যেটা আমি অর্ডার করেছিলাম কিনেছি, তো বিশ্বাস করো 500 তেল এখন 9 দিন হচ্ছে, মানে আগে আমার 500 তেল 4 দিনেই শেষ হয়ে যেত, এত সুন্দর তার মানে পরিমাণটা মেটে তরকারি, অথচ তরকারির টেস্টও ভালো হচ্ছে, এরকম নয় যে প্রচুর তেল দিলেই তরকারির প্রতিটা টেস্টও ভীষণ ভালো হচ্ছে।
তো সেই কারণে আমি ফ্লিপকার্টের ওই বটলটা তেলের বটলটা পেয়ে খুবই খুশি হয়েছি। তো দেখো মশলা কষাতে শুরু করে দিয়েছি, এর মধ্যে পরে তেল ছাড়তেও শুরু করেছে, হলুদ নুন সমস্ত কিছু দিয়ে দিয়েছি, দিয়ে মশলা কষিয়ে কাশ্মীরি লঙ্কা দিয়েছি, সামান্য গরম মশলা দিয়েছি, দিয়ে এইবার কষতে শুরু করে দিয়েছি, দিয়ে এইবার ডিম আলু সেদ্ধ ছিল দিয়ে দিয়েছি, তার মধ্যে এবার একটুখানি জল ঢেলে ঢেলে একটু জল ঢেলে ঢেলে করছি, তারপর একটু পুরো মাত্রায় জল দিয়ে দিয়েছি। জল দিয়ে দিলে কী হবে, পাতলা ডিমের ঝোল, ভাবো তো ওই যে পেস্ট যেরকম হয় ঠিক সেরকমটা পাতলা ডিমের ঝোল ওই জল ঢেলে খেতে কী মানে দারুণ একটা, মানে ভীষণ মানে ভালো লাগে, ওরকম যেন মনে হয় ঘরেতেও টেস্ট পাওয়া যায় না। তো যাই হোক বন্ধুরা, এই সমস্ত আর কি আমি বানিয়ে ফেলেছি, ঘরের কাজকর্মও প্রায় সারা হয়ে গেছে, ব্যাস এই পর্যন্তই, চলো। যাই হোক বন্ধুরা, সবশেষে বলি যে যাই হোক না কেন, সব কিছুর মধ্যে যে কোনো সামান্য জিনিসের মধ্যে খুব আনন্দ খুঁজে নাও, ভালো থাকো, আনন্দে থাকো। এবার আমি এর সাথে ব্লাউজগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো এই শাড়িটা যে দেখিয়েছিলাম না, এর সাথে আমি এই ব্লাউজটা দিয়েই পরি, বুঝতে পেরেছো, এইটা হলো তার ব্লাউজ। আর এই যে বউ হাতের যে শাড়িটা আমি দেখালাম তোমাদেরকে, বুঝতেই পারছো তো, এটার সাথে এই ব্লাউজটা। আর এই লাল যে যেটা দেখছো, এই ব্লাউজের ডিজাইনটা হাতায় দেখো তোমরা কীরকমভাবে আর কি, এই যে বোতামগুলো বসানো আছে দেখতে পাচ্ছ নিশ্চয়ই। হ্যাঁ, তো এইটার জন্য এই ব্লাউজটা আমার খুব ভালো লেগেছিলো, অনেক সময় আমি ওই যে সাদা গোল্ডেন কালারের শাড়িটা দেখলে ওটার সাথে আমি পরি। আর ধরো এইটা আমার দাদার বিয়েতে এই ব্লাউজটার সাথেই ওই রানী কালারের যে শাড়িটা দেখালাম এটা আমি পরেছিলাম, জাস্ট এইটা দেখতে দেখো, এইটা হলো এই ব্লাউজটা, খুব সুন্দর লাগছিল তখন আর কি। তো যাই হোক, আর এইটা হলো যে আমি ওই লেখা যে শাড়িটা কিনেছিলাম এটাও, তো এইটার আর কি একটা কালেকশন, তো এই ব্লাউজটা তৈরি করিয়েছিলাম তখন। তো যাই হোক, আর মাসি যে শাড়িটা দিয়েছিল সেটা তো দেখতেই পাচ্ছ, এই শাড়িটার সাথে মাসি এই কালারের ব্লাউজটা দিয়েছিল, এইটা হচ্ছে তার কালেকশন। আর অনেক সময় হয় যে এই এই ব্লাউজটা আমি ওই যে ব্লু রঙের শাড়িটা কিনেছিলাম তখন ওই ব্লাউজটা কিনেছিলাম, ব্লাউজটা যথেষ্ট সুন্দর, আমার খুব পছন্দের। হ্যাঁ, আমি বলেছি সবসময় আমার কম দামি জিনিস, বাট আমার সেগুলোর কালেকশনগুলো আমার নিজেরই খুব ভালো লাগে। তো যাই হোক, এই গোল্ডেন কালার ব্লাউজটা রেখে দিয়েছি যে কোনো কোনো কিছুর সাথেই এটা আর কি যায় বলে, তো ওই জন্য। আর এইটা হলো আমার, আমি তো আপাতত বেনারসিটা তোমাদের দেখাতে পাচ্ছি না, এটা হলো আমার বেনারসির কালেকশন বা বেনারসির সাথে এই ব্লাউজটা দিয়েছিল, এই ব্লাউজটা আমি স্কুল থেকে যেটা দিয়েছিল তার সাথে পরি, আবার অনেক সময় লাল ব্লাউজ দিয়ে পরি। তো বন্ধুরা যাই হোক না কেন, আমার শাড়ির কালেকশন ব্লাউজের কালেকশন খুবই সামান্য কম দামি, সবার মতো হয়তো একই পছন্দের নয়, আমার খুব যত সামান্য জিনিস। যদি আমার এই শাড়ির কালেকশন তোমাদের খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটুখানি লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর শেয়ার করতে ভুলো না কিন্তু। আমি কিন্তু অপেক্ষায় থাকবো তোমাদের কমেন্টের, আমার শাড়ি আমার ব্লাউজ এগুলো তোমাদের কেমন লেগেছে, আমার রুচির কি পরিচয় পেয়েছো তোমরা, সেটুকু আমার কমেন্ট বক্সে তোমরা লিখে জানিও, আমি অপেক্ষায় থাকবো। আর আমার ভিডিওটা দেখার জন্য ছোটদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা, আর বড়দেরকে জানাই অনেক অনেক প্রণাম। জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, তোমাদের ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আর আনন্দে থাকো, শান্তিতে থাকো, সব কিছু যেন ভগবান তোমাদের মনের আশা পূর্ণ করে। তো চলো ভিডিওটা, এর পরের ভিডিওগুলো আবার পরের দিন পর পর আমার ভিডিওগুলো প্রতিদিন তোমরা দেখতেই থাকো, আমার ভিডিও দেখার জন্য তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ। আর আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি।